জয় গুর জয়নিতাই রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। পৃথাস কম্প্যাক্ট লাইফের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকালবেলার অনেক কাজকর্ম শেষ, সকালের জলখাবারের পাটও শেষ হয়ে গেছে, আমাদের হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ননদের ছেলেকে খেতে। আজকে ননদ ননদের ছেলে এসেছে, নন্দাইও আসবে একটু বেলাতে। আসার একটা বিশেষ কারণ আছে, সেটা তোমাদের পরে বলছি। আর এদিকে দেখো, মা এখন পুইডাটা চচ্চড়ি কাটতে বসে গেছে, মানে পুইডাটা চচ্চড়ি হবে কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে, ঝিঙে দিয়ে, সব দিয়ে। তা মা এখন কাটতে বসে গেছে। আর এদিকে আমরা সবাই মিলে এখন গোল মিটিংয়ে ব্যস্ত আছি, মানে ননদ এসছে, মা আছে আমার, তো সবাই এখন গোল মিটিংয়ে ব্যস্ত। বড় কথা, বড় কথা নয় বললে হবে না। হ্যালো, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে জল খাবো, আমি বলছি জলটা ফ্রিজে ভর, বলছে সেটা বড় কথা নয়, জলটা খাবো আমি এখন গ্লাস খুঁজে পাচ্ছি না। বললাম দুটোই বড় কথা, জলটা ভরতে হবে সেটাও বড় কথা, জলটা খেতে হবে সেটাও বড় কথা। কে কার কথা শুনে, দেখো ঢের মতন বোধ হয় জলটা খেয়ে রেখে দেবে, আদৌ ভরতে যাবে কিনা জানি না। যাই হোক, আজকে তো তোমার রবিবার, আর বাবা মা আজকে চলে যাবে জানো, সে তাদেরকে আর আটকানো গেল না, সে বলে না আজকে চলেই যাবো। আর এদিকে রান্না বান্না তো চাপিয়ে দিয়েছি, আমি চাপাইনি, মা চাপিয়েছে, পুইডাটা চচ্চড়ি করেছে হয়ে গেছে, তারপর তোমার ওই আলু পটলের বোধ হয় চচ্চড়ি একটা করেছে সেটা হয়েছে, আর পনির হবে, আর আজকে মাংস হবে। আজকে ননদ এসছে, নন্দাইও পরে আসবে, ননদ আর ননদের ছেলে এসেছে, তো সেটা আসারও একটা কারণ আছে, কারণটা আবার পরে বলছি তোমাদেরকে। আমি একটা শর্তে হেরে গেছি, সেই শর্তটার এখন মানে পূরণ করার পালাটা চলছে, সেটা কি হয়েছে পরে বলছি। এখন কি আগে মাংসটা চাপিয়ে দিই, ম্যারিনেট করে রেখেছি অনেকক্ষণ, 11:30 বাজে, তো আর ভালো লাগছে না জানো তো, রোদে মানে এত জ্বলছে না চতুর্দিকটা, মানে গা পা জ্বালা করছে পুরো। কিন্তু কি করবো, চাপাতে তো হবে, গিয়ে বা চাপিয়ে দেবো। তো যাই হোক, আমি তো বসে বসে কাটিয়ে ফেললাম, কিন্তু মা তো করে দিয়েছে, এদিকে আমি গল্প করে গড়াতে গড়াতে দিন চলে গেল। যাই হোক, আমি এখন গিয়ে আবার মাংসটা চাপিয়ে দিই। দিদি কি করবে এখন? ও আচ্ছা, তোমাকে বার করে দেওয়া হয়েছে? কি অবস্থা, কি অপমান, কে বার করলো বলো তো? ও তাহলে ভালো, ভাগ্যিস তোমার বৌমা বলনি। তাহলে তুমি এদিকে করো, আমি ওদিকে চাপিয়ে দিই। মায়ের কথা কিছু বুঝতে পারলে? মায়ের যা নাকি মাকে রান্নাঘর থেকে বের করে দিয়েছে, সেই জন্য সে এখন মনের দুঃখে বাইরের নিরামিষ গ্যাসটায়, মানে ঠাকুরের গ্যাসটায় বসে এখন পনির রাঁধবে বলে বসেছে। আরে কি হয়েছে বলো তো, সবাই তো হুড়োহুড়ি করছে, তাই জন্য মা বললো পনিরটা বাইরে করে নিই, ওদিকে আমি মাংসটা চাপাবো, তারপরে কাকিমা ভাত চাপাবে, এখন তো আর কাঠের জালে ভাত হচ্ছে না, তারপর ধরো মাছটুকু হবে, সেই জন্য আর কি সবাই হুড়োহুড়ি করছে, সবাই ভাবছে রান্নাঘর থেকে বেরোতে পারলেই বাঁচি, সেই জন্য আর এতগুলো লোক মিলে মারামারি করতে গেলে তো হবে না, সেই জন্য মা এখন শান্তি করে বসে বাইরে পনিরটা করছে, আর আমি এদিকে ম্যারিনেট করা মাংসটা ফোড়ন দিয়ে চাপিয়ে দিলাম। মাংসটা চাপিয়ে দিয়েছি, সে তখন হতে অনেকক্ষণ সময় নেবে, তেল ছাড়তে প্রচুর টাইম নেবে, এই তো সবে দিলাম, তা ভাবলাম এটা এখন কড়াই হচ্ছে হোক, তার মধ্যেখানে একটু শরবত করে ফেলি। আর মাংসটা যখন ধুলাম টুলাম না, মনে হচ্ছিলো যে কেমন যেন একটু ওজনটা কম কম লাগছে, মানে 750 মাংস অথচ মনে হচ্ছে একটু কম, কী জানি কী হলো রে বাবা। যাই হোক, ওকে গিয়ে জিজ্ঞাসা করবো যে মাপটা ঠিকঠাক আছে তো। আর এদিকে চলে এলাম ওই আমপান্নাটা যে সেদিন এনেছিল, সেই আমপান্নাটাকে একটু গুলে দিতে। আমপান্না শিশিটা প্রায় শেষই হয়ে গেল, লোকজন আসার জন্য এনেছিলাম, নিজেরা খেয়েই তো শেষ করে ফেলছি। তা ভাবলাম যে যা, গুড্ডু তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, তা গুড্ডুকে একটু করে দিই, ওরাও তো বাচ্চা বাচ্চা, ওদেরও জল খেতে ভাল লাগছে না, তো এই আমপান্না শরবত টরবত হলে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে বরফ দিয়ে তাহলে একটু পেটে যায়, তাই জন্য বাবা গুড্ডু আর তাতানকে করে দিচ্ছি। তিতলিকে জিজ্ঞাসা করলাম, তিতলি বললো খাবো না, আর মাকে জিজ্ঞাসা করলাম, মানে আমার মাকে, মা বললো যে একটুখানি দে, তাই মায়েরটা আবার কাপে গুলেছি। আর ননদ বললো আমি এই অসময়ে তো খাবোই না, ও আবার একটু বেছে গুছে খায়, সেই জন্য ওকে তো নিল না ও আর কি। তা যাই হোক, আমি আবার ঘরে গিয়ে সবাইকে দিয়ে দিলাম। আর এদিকে তোমার এখন দেখো একটা জিনিস দেখাই তোমাদের, এই গরমে ক্যাচেন মাচা শুনতে পাচ্ছ? এই দেখো আমি একখানা বাক্স বার করে এখন টানাটানি করে একটা জিনিস বার করছি, জিনিসটা তো তোমরা আন্দাজ করেই ফেলেছ, এটা একটা মিক্সি। আসলে মিক্সিটা গিফটে পেলাম, গিফটে পেলাম বলতে বাবা এটা দিল,
আসলে বাবা তো পয়লা বৈশাখে আসতে পায়নি, তাই জন্য কিছু দিতেও পারেনি। তা এখন আমাকে বলছিল যে তাহলে জামা কাপড় নেবো চ। তা আমি বললাম জামা কাপড় দিয়ে আর করবোটা কি, পয়লা বৈশাখ তো মিটে গেছে, আর তো জামা কাপড়ের দরকার নেই। সুতরাং তাহলে তুমি যখন দেবেই, তার চেয়ে বরং আমার সংসারে একটা মিক্সি দরকার, মিক্সিটা যেহেতু খারাপ হয়ে গেছে তো সেটাই দাও। তাই জন্যই বাবার কাছ থেকে এটা গিফট পেলাম। আর এদিকে সেটাই ননদকে এখন বসে দেখাচ্ছি বার করে। এদিকে ওই দেখো নন্দাইও চলে এসেছে, আর এদিকে তাতান দিয়ে দিল নন্দাইকে একটু আমপানার শরবত। এবার যাবো নিচে, নিচে মা ভাত বাড়ছে, আজকে না সব নিচেই বলেছি খাবো, ওপরটা এত গরম যে মানে একদম জীবন বেরিয়ে যাচ্ছে, খাওয়া যাচ্ছে না। আর এদিকে তিতলি গেলো চান করতে, ওকে বলছি তাড়াতাড়ি চান টাকো, আর এদিকে সবাই তো খেতে বসবো, পেটে তো ছুঁচোয় ডন দিচ্ছে, দেড়টা বেজে গেল। আর খেয়েছিও একটু তাড়াতাড়ি, 9টার মধ্যে সকালে জল খাওয়ার খাওয়া হয়ে গেছিলো, তো সেই জন্য এবার খিদে পেয়ে গেছে। আর ওদিকে তোমার মাকে আজকে কী দায়িত্ব দিয়েছি জানো, মাকে আজকে মাংসটা বাড়ার দায়িত্ব দিয়েছি। আমি দেখলাম বড় ভিচিকিচি হয়, দরকার নেই বাবা মাই বাড়ুক, আর আমার উপরে কাই 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 করছে, বলে আমি হাত দিতে চাই না আর তুমি আমাকেই জ্বালাবে। তো যাই হোক, মায়ের ঘরে তো চাপি দিয়ে চলে এসেছি, এসে চানটা করে নিয়েছি। আর যেটা তোমাদের বলছিলাম, ব্যাপারটা হয়েছিল আমাদের এখানে যে চোখের ডাক্তার আছেন, মানে আমরা যাকে দেখাই, তা সেদিনকে আমি বলছি যে ওই ডাক্তারের ফি হচ্ছে 400 টাকা। ডাক্তারের নাম আর বললাম না তোমাদের, তা বললাম 400 টাকা, আর আমার বাবা বলছে 300 টাকা। আমি বলছি না না 400 টাকা ফি, আর বাবা সমান বলে যাচ্ছে 300 টাকা। তো যাই হোক কী করা যাবে, তা আমি আমি তো সেই মানবো না। তো বাবা বলছে ঠিক আছে, যদি 400 টাকা হয় তাহলে তুই জিতলি শর্তে, আর যদি 300 টাকা হয় তাহলে আমি জিতলাম, তো যে জিতবে সে 1 কেজি খাসির মাংস খাওয়াবে। তা বললাম ভালো কথা, আমি তো খুব কনফিডেন্ট নিয়ে বললাম যে হ্যাঁ ওটা 400 টাকাই। তারপর যাই হোক আবাসী ডাক্তারবাবুর ওখানে ফোন করে জিজ্ঞাসা করা হলো যে আপনার ফিজটা কত, তো বলছি 300 টাকা। আমি যা হেরে গেলাম, তো তো সেই নিয়ে খুব হাসাহাসি করছিল। বাবা বলছে দেখেছিস আমি তোকে বলছিলাম 300 টাকা 300 টাকা, তুই শুনলি না, তো এবার তুই খাওয়াবি মাংসটা। তাই সব হচ্ছিলো মজা। তারপরে তো কিন্তু আমি না জিতেও মানে হেরেও জিতে গেলাম, আর বাবা জিতেও আমাকে জিতিয়ে দিল। ব্যাপারটা হলো যে বাবা মাংসের টাকাটা বাবা দিয়েছে, ওই জন্য আজকে ননদকেও নেমন্তন্ন করা হয়েছে। মানে বাবাই বলেছে যে নতুকে, ননদের নাম তো নতু, তো বলেছে যে তুই বাবলা সবাই আজকে আসবি, সবাই একসাথে আনন্দ করে খাবো। যদিও এই গরমে মাংস খাওয়াটা মোটেও ঠিক কথা নয়, কিন্তু খুব হালকা পাতলা করেছি আলু পেঁপে দিয়ে ঝোল। তা ওইটাই হচ্ছিলো শর্তে, মানে বাবার শর্ত ধরেছিল, আমিও ধরেছিলাম, আমি হেরে গেছিলাম, তাও বাবা জিতে দিয়েছে। মানে খরচটা আমার হয়নি, খরচটা বাবার পকেট থেকে গেল। যাই হোক এবার চলে এসেছি, চলো 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 করতে করতে, এবার চলো আমি যাই গিয়ে এবার ব্যবস্থাটা করি। মানুষের কপালে মানুষের যতটুকু পাওনা থাকে মানুষ ঠিক ততটুকুই পায়। সেই যে তোমাদেরকে বলছিলাম একটু আগে যে মাংসটা আমার কম লাগছিল, হ্যাঁ আজকে মাকেই দায়িত্ব দিয়েছিলাম মাংসটা বাড়ার, কারণ মা খুব নিপুণভাবে এই বাড়াটা বাড়তে পারে, ভাত বলো যে কোনো তরি তরকারি বলো। আর ওকে যখন জিজ্ঞাসা করছি ও বলছে হতেও পারে ভুল জানো তো, মানে ব্যাপারটা হয়েছে কি কর্মচারীর হাতে ছিল তো সে তুলে দিয়েছে, আমি তো আর লাস্ট মাপিনি, 3-4টে প্যাকেট পড়েছিল, হতেই পারে ওলট পালট, এমন হতেই পারে কারোর সাথে ওলট পালট হয়ে গেছে, তাই জন্য হয়তো আমাদের দিকে কম মাংসটা এসছে আর তার কাছে বেশিটা চলে গেছে। ওই যে পাওনা বললামই তো তোমাদের, এদিকে কিন্তু আরেকটা পাওনা হয়েছে, এই দেখো আইসক্রিম, আইসক্রিম এনেছে ননদ, তা আবার একটা নয় দুটো, এই একটা রাজভোগ আর একটা বার। তা এখন কাটতে বসলাম, ভাবলাম যে একটু কেটে ভাগ করে দিই, তা দেখলাম না ওই কাজটাই তো আমি তোমাদের বললাম আমি খুব একদম পটু নয়, সেই জন্য ওকেই দিয়ে দিলাম, ওকে বলতে আমার হাজব্যান্ডকে দিলাম, ও এখন ভাগ করে দিয়ে দিচ্ছে। আর এদিকে ওর অবস্থাটা দেখো, ভাগ তো করে দিচ্ছে আর ওর বোনকে মানে আমার ননদকে হাতেই ধরে দিচ্ছে, বাটিও দেয়নি। মানে ব্যাপারটা হচ্ছে ননদ খাবে কর্নেটো, ও এই বারের আইসক্রিম পছন্দ করে না, তা সেই জন্য ওকে হাতে একটু টেস্ট করার জন্য দিয়েছে রাজভোগটা। আর আমরা তো সবাই মিলে বসে গেছি, ওফ গরমে যে কী তৃপ্তি গো। ওদিকে নন্দাই ঘুমিয়ে পড়েছিল, তাকে আবার টেনে টুনে তুলে বসানো হয়েছে আইসক্রিম খেতে, আর আমি আমি আর মা শান্তি করে বসে মনের সুখে দুটো আইসক্রিম খেয়ে যাচ্ছি, কী যে মানে শান্তি সে আর বলে বোঝাতে পারবো না। এদিকে আমার বাবা উপরে গিয়ে ঘুমিয়ে পড়েছে, বাবা খাওয়া দাওয়ার পরেই টুকুস করে ঘুমিয়ে পড়ে, মা নিচেই ছিল, মা সব এখানে তো বসে খাচ্ছে, আর বাবা কিন্তু ঘুমিয়ে পড়েছে, বাবাকে পৌঁছে দিয়ে এসেছি দুটো দুটো আইসক্রিমই, আর এদিকে মা খাচ্ছে, তারপর গিয়ে আমিও শুয়ে পড়েছি। এরপর না একটু পরে বিকালবেলায় চা করলাম, চা আবার আমাদের আজকে পুচকে পাচকাগুলোও খাবে বলেছে, তা চা করেছি অনেকগুলো। এদিকে নন্দাই চলে যাবে, বাবারাও রেডি হয়ে গেছে, কারণ বাবাদেরও আজকে গাড়িতেই যাবে, তো বাবাদেরও গাড়ি চলে আসবে। আমার বাবা যে কী ব্যস্ত তোমাদের কী বলবো, আমাকে বললো তুই ওপর থেকে আয়, তো তারপরে আমি গাড়ির ছেলেটিকে ফোন করবো। ও মা আমি এসে দেখি গাড়ির ছেলেটাকে ফোন করা হয়ে গেল, ওই দেখো ব্যাগপত্র নিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমি বলছি তুমি যে বললে এইভাবে ফোন করবে, বললো তুই তো আসতে দেরি করছিলি ওই জন্য করে ফেললাম। কি আর বলবো বলো, চিরকালই বাবা বড় ব্যস্ত, আর এখন বয়সের সাথে সাথে তো কথাই নেই, মানে এক্ষুনি তো এক্ষুনি, এই যে সে রওনা হয়ে পড়লো। আর ওদিকে আমাদের যে দাদাটা মানে যে গাড়ি নিয়ে এসেছে সেও এসে দাঁড়িয়ে রয়েছে, তা এখন আমরা সবাই এগিয়ে দিতে চললাম। ননদও চলে যাবে কিন্তু ওখানিক্ষণ পরে যাবে, আর মা বাবা এরা তো রওনা হয়েই পড়লো দেখলেই তোমরা। আজকে
আজকে বলেছিলাম একটু চুরমুর খাওয়াবো মাকে, তা বাবার তো তর সইল না। তা যাই হোক, ওরা চলে যাওয়ার পর চুরমুর পেলাম না, কারণ চুরমুর আমাদের পাড়ায় যে ছেলেটা বেচে সে তখনও দোকান খোলেনি। আর আমাদের পাড়ার চুরমুরটা না খুব ভালো, কিন্তু এটা পাশের আরেকজনের থেকে ফুচকায় নিয়ে আসা হলো, চুরমুর তো হলো না। তো সবাই মিলে বসে এখন চুরমুর খাচ্ছি আর হাসাহাসি করছি যে মায়ের আর বাবার হলো না, মা যেহেতু বাবার ব্যস্ততা গাড়ি চলে এসেছে সেই জন্য ওরা চলে গেল। তা আবার সেই কপাল আর কি, ওদের কপালে নেই, ওরা পেলো না। যাই হোক, এইসব তো হলো ব্যাপার। আর এদিকে আমরা এখন ফুচকা খেতে ব্যস্ত, বেশ ভালোই লাগে তাই না বলো, ফুচকা খেতে গরম টরম। যাই হোক, ওদিকে দুপুরবেলায় মাংস, এখন ফুচকা, যাই হোক একদিনে সব খেয়ে ফেলতে হবে, কিছু করার নেই, আবার চার দিন পাঁচ দিন নয় খাবো না। আর আজকের ভিডিওটা না এখানেই এন্ড করব। তা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করবে। তাহলে আমরা এখন ফুচকাটা খাওয়া শেষ করি, আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরের দিন দেখা হবে একটা সুন্দর ভিডিওর সঙ্গে। আজকে এই পর্যন্তই থাক, টাটা, গুড নাইট। আর একটা খাও, আটা দাও।